দৌড়াচ্ছে না বাপরে মেয়ে বোঝাই যায় না কোন ভোরবেলা এই পুচকেটাতে আমার চা চলে এসছি গ্যারেজে বাইক ধোয়ার জন্য। হ্যাঁ তো মিস্টার ধুচ্ছেন, তো আমি একটু হেল্প করার জন্য এসছি। তো বেশি আমাদের গাড়ি টাড়ি নেই, এখন মাত্র একটাই বাইক রয়েছে, বাকি সব গেছে বিক্রি হয়ে। তো যাই হোক এখন বাইকটা ধুবো, তো দেখতে থাকো আজকের ভিডিওটা। তো শুধু আজকে বাইক ধোয়ার নয়, আজকে ভাবছি সারাদিন টুকটুক করে ভিডিও করতে থাকবো, তো দেখতে থাকো আজকের ভিডিওটা। আগে গ্যারেজটা পুরো ভর্তি ছিল তাই না, পুরো ফাঁকা। কবে যে আবার ভর্তি হবে ভগবান। জল ঢুকে দিচ্ছে যে ইঞ্জিনে জল তো ঢুকবে, তো আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো তাই জন্য গাড়িটাকে একটু ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে, কারণ গাড়ি পুজো হবে তো সবার বাড়িতে গাড়ি পুজো। তো গাড়ি পুজো মানে এমন নয় যে বামুন ঠাকুর ডেকে পুজো আর্চা, এরকম কিছুই নয়, নিজেরা জাস্ট একটুখানি সিঁদুর লাগিয়ে পুজো আর ফুলের মালা। তো আগে সত্যি আমাদের গ্যারেজ পুরো ভর্তি ছিল, আগে কার আর স্কুটি দুটোই ছিল, তো দুটোই বিক্রি হয়ে গেছে, মানে এই লকডাউনের সময়টা বিক্রি করা হয়েছে। স্কুটিটা বিক্রি করা হয়েছে কারণ মেয়ে আগে যে স্কুলে পড়তো ওই স্কুলে মেয়েকে আনতে যেতে হতো, তার জন্য স্কুটিটা কেনা হয়েছিল। তো মেয়ে এখন অন্য স্কুলে পড়ে, এই স্কুল থেকে ও গাড়িতেই চলে আসে, তো তার জন্য কি হলো স্কুটিটা এমনিই পড়েছিল, একদম চালানো হতো না, তার জন্য বিক্রি করা হয়েছে। আর কারটাও সেম, আমার হাজব্যান্ড কার চালাতে একদম পছন্দ করে না, তো 12 বছর কারটা ছিল, তো পুরনো হয়ে যাচ্ছিল, যদিও খুব ভালো কন্ডিশনে ছিল, তবুও আমাদের একজন রিলেটিভ বললো নেবে বলে, তাই জন্য দিয়ে দেওয়া হয়েছে। আর যদি ওটা শোরুমে তোমাকে এক্সচেঞ্জ করে নেওয়া হতো তাহলে কি হতো, গাড়িটা নেওয়াই হয়ে যেত একটা গাড়ি, বাট সেটা আর করা হয়নি, তাই জন্য এখন আর গাড়িই নেওয়া হয়নি, এমনিই চলে যাচ্ছি যখন চলে যাচ্ছি এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো যাই হোক, তো তার জন্য দেখো ও গাড়িটা ধুচ্ছিল, তো আমি বললাম চলো আমিও তোমার সাথে একটু হেল্প করি, তাই জন্য চলে আসছিলাম। তো যাই হোক এখানেই আমার অনেকটাই টাইম চলে যাচ্ছে, বাকি কাজগুলো কখন করবো জানি না। তো দেখো এখানে যেহেতু কার নেই তো বেশ অনেকটা জায়গা পেয়েছে, আর বাবা দেখো যা পারছে এখানে সব জিনিসপত্র রেখেছে, বাঁশ টাঁশ যা পারছে রেখেছে। তো যাই হোক গাড়িটা ধুয়ে নিই, ধুয়ে নিই আবার রান্না বান্না করতে হবে। তো রান্না বান্না মোটামুটি বসিয়ে দিয়েছি, তো এক পাশে ভাত এক পাশে তরকারি হচ্ছে, আর আমি এখন যেটা করব দেখতেই পাচ্ছি ডাল বাট। তো আজকে স্যাটারডে,
আর আজকে ভেজ, তো ভেজ খাওয়া মানে সবাইয়ের মুখ দেখে যাবে, ঠিক আছে? তাই জন্য ভাবলাম একটু বড়া করি, বড়া দিয়ে টক লেবু দিয়ে টক করবো। আর জানোই তো আমার টক খেতে ভীষণ ভালো লাগে, আমি আর বাবা দুজনেই খুব ভালোবাসি, গলা ধরে গেছে, কাশছিলাম খুব তাই জন্য গলাটা ধরে গেছে। যাই হোক, তো তার জন্য ডালটা বেটে নিই, ডালটা আর মিক্সিতে বাটলে না একদম মিহি হয়ে যায়, তাতে কী বলো তো খুব একটা ভালো লাগে না টেস্ট, আর এটা এতে বাটলে একদম মিহি হয় না, বাট বড়ার টেস্টটা খুব ভালো হয় আর নরমও হয়, শক্ত হয় না। তো আজকেও বেরোবো একটু, যেহেতু ছুটি আছে, ছুটি মানে ছুটি নয় মানে অফিসে পুজো আছে তো যাবে না, তো তাই জন্য ভাবলাম ছুটি থাকা মানে ওর শান্তি নেই, বের করবো যাই হোক, তাই জন্য তাড়াহুড়ো দাঁড়িয়ে পড়ি হচ্ছে না বসে। ডাল বাড়তে কিন্তু হাতের উপরে প্রেসার পড়ে, বাট একটা এক্সারসাইজ। ভোটসো গরম, আর আজকে যেহেতু বিশ্বকর্মা পূজা দেখবে আজকে রাত্রে, রাত্রে নয় সন্ধ্যে থেকে বৃষ্টি হবে, কারণ প্রতি বছর প্রতি বছর আমরা বেরোই বা পাই, তো এখন থেকে এত গরম মানে বৃষ্টি তো হবেই। তো চলো ডালটা বেটে নিই, এত গরম লাগছে আর ভালো লাগছে না। যে টাইম দৌড়াচ্ছে না বাপরে, মানে বোঝাই যায় না কোন ভোরবেলা উঠি আবার সেই রাত্রিবেলা 11:30-12 বাজে শুতে, তো কি করে যে টাইমগুলো চলে যায় ভগবান, একটার পর একটা দিন চলেই যাচ্ছে, মানে টাইম দৌড়াচ্ছে আমরা টাইমের সাথে দৌড়াতে পারছি না বাপরে। মনে হচ্ছে একটু আগে কিচেন এসেছিলাম, দেখো 11:00 বাজে, কি বলবো। দেখো এই যে বড়াগুলো শুধু নুন আর একটু হলুদ দিয়ে জাস্ট একটুখানি ভেজে নিলাম, আজকে বৃষ্টি হয়নি, বিভৎস গরম, একটা বিভৎস গরম। ঢেঁড়স দিয়ে আর এই যে টক লেবু, টক লেবু দিয়ে দেখবে সকালে তুমি রুটিন মতো যেই কাজ করে যাচ্ছ ঠিক আছে, বাট তার থেকে যদি একটা কাজ বাড়তি করো না টাইম গেল, সেটাই হয়েছে আমার, সকালবেলাতে টাইম পাস করে নিলাম, আমার এখন ছুটছি শুরু ছুটছি। একটুখানি তেল দিলাম, পাঁচফোড়ন একটুখানি দিলাম, আজকে পুরো পাগলির মতো পুরো লেবু দিয়ে দিচ্ছে, একটা গোটা লেবু, কারণ বড়াতে না টক প্রচন্ড টানে, বড়া বলো বা চিংড়ি মাছ এগুলো তো টক বেশি যায়। হলুদের গুঁড়ো দিলাম, ফ্যান চলছে আরো বিরক্ত লাগছে, ফ্যান না চালালে গরম, ফ্যান চললে ওপাশ দিয়ে সব যাচ্ছে, এইসবই যাচ্ছে।
একটা বীজ পড়ে গেছে গো, যাবি কোথায় ঠিক খুঁজে বের করবো। সর্ষে বাটাটা দিচ্ছি না, একদম সিম্পল সা রান্না আজ তো। বাকি রান্না হয়ে গেছে, বাকি রান্না কি করলাম, সব সবজি দিয়ে একটা তরকারি করলাম, মোচা রান্না করলাম। সবাই হয়তো ভাবে এত মোচা খাও কোনটা, হ্যাঁ আমাদের মোচা থুর এগুলো প্রচুর খাওয়া হয় আয়রনের জন্য। আর আর কি করলাম, সব মেশানো একটা তরকারি করলাম, আর এই যে বড়া টক করছি, আর বড়া একটু এই যে একটুখানি বাটাও রেখেছি, এটা একটু ভাজবো। আমার মেয়ে আবার একটু ভাজা খেতে পছন্দ করে, জানি এইসব মানে ভাজা টাজা খাওয়া মানে বেশি তেল খাওয়া। হ্যাঁ ঠিক আছে আসছি, তো তবু করে দিচ্ছি, কিছু করার নেই, ঢেঁড়স গুলো দিয়ে দিই। আসছি আসছি, এ বলে আমায় দেখ, ও বলে আমায়। এই যে দেখো বড়ার টক করেছি ঢেঁড়স দিয়ে, আর এই যে এটা হচ্ছে যে মোচার তরকারি করেছি গোবিন্দভোগ চাল দিয়ে, আর এটা সব রকম সবজি একটা, আর এই যে বড়া ভাজা, এই হচ্ছে আজকের মেনু। তো চলো ঝটপট রেডি হই। ওহো কি দারুণ ওয়েদার, দেখো প্রচন্ড বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আর বাজও পড়ছে খুব, বুঝলে তো। আমরা আটকে গেলাম, বেরোতে পারলাম না, দেখা যাক কখন বেরোতে পারি। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো দেখো দুপুরে আর বেরোতেই পারলাম না, এত বৃষ্টি এত বৃষ্টি, মানে কি বলবো, আর বেরোনোই গেল না। তো তার জন্য আটকে গেলাম বাড়িতে, তো একদম ভাবলাম যে ঠাকুর দেখতে যখন বেরোবো তাহলে টুকটাক কাজগুলোও সেরে নেবো। তো ফার্স্ট যাচ্ছি গোলবাজারে, গোলবাজারের পরে একটু তোমাদেরকে প্যান্ডেল দেখিয়ে নেব। আর দেখো আমাদের বাড়ির কাছেই কিন্তু প্রচুর পুজো হয়, প্রচুর পুজো হয়, মানে বাড়ি থেকে বেরোলেই লাইন দিয়ে পুজো, বিশ্বকর্মা পুজো যাকে বলে। কেন বলো তো, আমাদের বাড়ির পরেই কিন্তু রেলের সব ওয়ার্কশপগুলো শুরু হয়েছে, তো প্রতিটা অফিসেই কিন্তু পুজো। তো চলো তোমাদেরকে টুকটাক দু একটা দেখিয়ে দিই। তো তোমাদেরকে বলে দিই, আমি কিন্তু প্রতিটা প্যান্ডেলে ঢুকছি না, তো মাঝে মধ্যে যেখানে সুযোগ পাচ্ছি নেমে নেমে একটুখানি দেখিয়ে দিচ্ছি। আর রাস্তায় কিন্তু বেশ ভালোই ভিড়ভাট্টা রয়েছে, তবে সন্ধ্যের দিকটা আমরা যখন বেরিয়েছিলাম বেশি ভিড় ছিল, আর এখন প্রায় তোমার 9:30-10 বাজে, তাই জন্য কি বলতো একটু ভিড়টা কমেছে। তবুও দেখো রাস্তার ভিড় কিন্তু কম নয়, লোক দেখো গিজগিজ করছে। তো আমরা এই মুহূর্তে রয়েছি স্টেশনের ধারে, তো চলো এখানের পুজোগুলো দেখিয়ে দিই ফার্স্ট।
আস্তে হাত দিয়ে দিস না, ফট করে আবার অনেক ঘোরাঘুরি হয়ে গেল। সেই সন্ধ্যে থেকে বেরিয়েছিলাম, এখন বাজে 10:30। তো বাড়ি ফিরে এসেছি, তো দেখো একদম ডিনারটাও সঙ্গে নিয়ে চলে এসেছি। তো বাড়িতেই সব ডিনার করবে, যদিও আমি খেয়ে চলে এসেছি, বাট বাকিরা সব ডিনার করবে। তো ডিনারে কী কী আছে একটু দেখে নাও, এরপরে কিন্তু ভিডিওটা শেষ করব। তো সমস্ত প্যান্ডেল দেখানো হয়নি, কারণ খড়গপুরে ছোট ছোট করে যতগুলো মানে রেলের ওয়ার্কশপ আছে সবগুলোতেই পুজো হয়, ঠিক আছে। তো আমাদের বাড়ি থেকে বেরোলেই প্রচুর পুজো, তো প্রতিটা প্যান্ডেলে ঢুকিনি, কারণ এত ভিড়টা তাও সন্ধ্যের সময় তো বেশি ভিড় ছিল। আমরা যখন ফিরলাম তো তখন অনেকটাই ভিড় কমেছে। তো যাই হোক, যতগুলোই ঢুকেছিলাম একটু একটু করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো খড়গপুরে এরকমই পুজো হয়, মানে বিশ্বকর্মা পুজো এরকমই হয়, প্রচুর প্রচুর, যেহেতু রেলের সব ওয়ার্কশপগুলো এখানে প্রচুর পুজো হয়। তো বাড়িতে দেখো, তো বাড়িতে ডিনার হচ্ছে যে সবাই এখানে মানে ডিনার হচ্ছে যে সব পার্সেল করে নিয়ে চলে এসেছি। তো বাড়িতে রান্নাবান্না আজকে বন্ধ, আমিও খেয়ে চলে এসেছি, আমি ধোসা খেয়ে এসেছি, বাট তখন ভিডিও করা হয়নি। তো বাকি মা খাবে, মামা খাবে মোগলাই, আর উনি খাবেন চাউ।